কি কোনো কথা হয়েছে? না, আমি তো এই বিষয়ে শুনতেও চাইনি, আর এই বিষয়ে আমার জ্ঞান ছিল না। আমাকে ইনভাইট করেছিল বিজয় দশমী সম্মেলনী উপলক্ষে, আর সেখানে সবাই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছে, আমি সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়েছি। এই যে মঞ্চ থেকে বারবার প্রশ্ন উঠছে, মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো অবস্থাতেই রাজ্য ভাগ নয়, পরবর্তীতে আপনি বলেছেন যে কোচবিহার কোনোদিনই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখন কথা হলো যে আমি যেটা ওখানে আমাকে পত্রকার জিজ্ঞাসা করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না। আমি যতগুলো তথ্য পেয়েছি, যা কিছু জেনেছি, সংবিধান ঘেঁটেছি, সংবিধানে বিধি ব্যবস্থাপনা দেখেছি, সব দেখা গেল যে কিছু এখানে গন্ডগোল আছে। সে তো এখানে কি করে চালাচ্ছে আমি জানি না, সেই জন্য এই কথা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছি, ভারতের মহামান্য রাষ্ট্রপতিকে বলেছি, প্রধানমন্ত্রী গৃহ মন্ত্রণালয়ে বলেছি, এবং কোর্টের কাছে আমরা এই বিষয়ে বিচার চেয়েছিলাম। এই যে আপনি বারবার বলছেন যে কোচবিহার আলাদা রাজ্য, পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত নয়, এই কি তথ্যের ভিত্তিতে এই কথা বলছেন? দেখুন, আমরা 1949 সনের 28শে আগস্ট ভারতবর্ষের সঙ্গে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে ভারত সরকার, তখন ভারত গভর্নমেন্ট চলছিল, ডমিনিয়ন গভর্নমেন্ট চলছিল, ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়েছিলাম 1949 সনের 28শে আগস্ট। তারপরে ভারতের যখন সংবিধান সভা রচনা হয়, সেই সংবিধান সভায় আমার যে হিম্মত সিং আমার কোচবিহার মানে রাজ্যের প্রিন্সিপাল, রাজ্যের মানে প্রধানমন্ত্রী ছিলেন, পরে হিম্মত সিং মাহেশ্বরী। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে যেই কাগজপত্র গুলো রয়েছে বা যে সমস্ত তথ্য রয়েছে তার ভিত্তিতে কোচবিহার কোনোদিন পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, কি তথ্য রয়েছে আপনার কাছে? না, আমার কাছে যে তথ্য আছে, দেখুন, আমরা দেখেছি যে এটা ওয়েস্ট বেঙ্গল গেজেটিয়ার যেটা বলেছে, যে ওয়েস্ট বেঙ্গল গেজেটিয়ার একটা আছে, আমি গেজেটিয়ার বলেছে যে এটা পশ্চিমবঙ্গ 1 জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গের সঙ্গে মার্জ হয়েছে, কোচবিহারটা পশ্চিমবঙ্গের সঙ্গে মার্জ হয়েছে। কিন্তু যদি এটা কোচবিহারটা পশ্চিমবঙ্গের সঙ্গে মার্জ হয়ে থাকে, তাহলে এই এটা দেখেন, আমি একটা আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কোচবিহার রাজ্যের এটা দলিল। এই দলিলে বলা আছে 17/2/1950 সন কোচবিহার রাজ্য কার্যকরী হয়ে আছে। দেখুন, এখানে মহারাজা স্ট্যাম আছে, এই দলিল এখনো পর্যন্ত আমার মানুষের কাছে আছে। গতিকে এটা কি করে হয়, এটা রাজ্য যদি পশ্চিম হয়ে থাকে, তাহলে এখানে কোচবিহার রাজ্য, কোচবিহারের শাসন কি করে চলে, কোচবিহার রাজ্য কি করে হয়, কোচবিহার দলিল কি করে হয়? তা আপনি বারবার বলছেন যে কেন্দ্রের সাথে কথা হয়েছে, কেন্দ্র খুব দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, সময়ের অপেক্ষা, কি ভিত্তিতে এই কথা বলছেন? ভারত সরকার, কেন্দ্র সরকার আমাদের কথা বলে বা বলছে, বিস্তারিত কথা হয়েছে, আমাদেরকে বলেছে, হাই প্রোফাইল মিটিং হয়েছে গৃহমন্ত্রীর বাসভবনে, রাজনাথ সিং এর বাসভবনে। আমাদের পিএবি রিপোর্টের মাধ্যমে বলেছে যে আমাদের এলাকাগুলো, আমাদের কোচবিহার যেটা প্রস্তাবিত এলাকা আছে, সেই এলাকাটাকে কেন্দ্র শাসিত রাজ্য বানিয়ে দিয়ে বলে আমাদের কমিটমেন্ট করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনি বারবার বলছেন যে বিভিন্ন সময় কোচবিহার, গতকালও এই কথাই উঠেছে যে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্য কোনোভাবেই ভাগ করতে দেবেন না, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বারবার বলার আপনি বলেছেন যে কোচবিহার কোনোদিনও পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, কি বলবেন এই বিষয়ে? না, এই যে গভর্নমেন্ট বারবার বলছে, এটা দেখুন, এই যেটা পশ্চিমবঙ্গ গেজেটিয়ার,
এখানে বলা আছে 1950 সনে কুচবিহার পশ্চিমবঙ্গ সঙ্গে ম্যাচ হয়েছে, কুচবিহারটা পশ্চিমবঙ্গের সঙ্গে ম্যাচ হয়েছে বলে এখানে পশ্চিমবঙ্গ সরকার গেজেটে লেখা আছে। এটা যদি 1950 সনে কুচবিহার রাজ্য হয়ে থাকে, এটা যদি কুচবিহার রাজ্য হয়ে থাকে, তাহলে দেখুন এখানে এই এই কথা গেল এই দেখুন 62 সন তাহলে কি আপনি এই তথ্যের ভিত্তিতে কি বলতে চাচ্ছেন? এই তথ্যের ভিত্তিতে আপনি বলতে চাচ্ছেন যে কোন অবস্থাতেই কোচবিহার কোনোদিনও পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, এখন শুধু সেটা সময়ের অপেক্ষা হওয়াটা? না, আমি এই কথাই বলতেছি, এই যে শ্রেণী প্রথম রাজ্য কুচবিহার, এই দেখুন শ্রেণী প্রথম রাজ্য কুচবিহার, ভারতের সংবিধানের প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী হচ্ছে কুচবিহার মানে ওয়েস্ট বেঙ্গল, আর রাজ্যটা যে প্রথম শ্রেণী এখানে কমা আছে রাজ্য কুচবিহার, কিন্তু রাজ্যটার নাম লেখা আছে কুচবিহার। দেখি এই দেখুন এটা ভারতের সংবিধান, ভারতের সংবিধান, সংবিধানে কি অন্য কিছু লেখা রয়েছে? হ্যাঁ, অন্য কিছু লেখা রয়েছে। কি লেখা রয়েছে এখানে? লেখা রয়েছে যে মূল সংবিধান যেমন ছিল 1949 সনে, তারপরে এটাকে এই সংবিধানটা এই যে ছিল কি, এই যে প্রথম তপশিলে প্রথমে আছে ফার্স্ট পশ্চিমবঙ্গ, আর তৃতীয় ভাগে আছে কুচবিহার, এই যেমন কুচবিহার, এই পশ্চিমবঙ্গ কুচবিহারটাকে কি করে 62 সন থেকে শাসন করে আসছে? তাহলে এ মতো অবস্থায় আপনারা কি কোর্টের দ্বারস্থ হননি? দ্বারস্থ হয়েছি, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। কোর্ট বলছে যে আমরা কোর্ট বলছে পিটিশনত আদার্স সিমিলার ইনস্ট্রুমেন্ট নট জাস্ট এনি কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এনি আদার কোর্ট, সেহেতু আমরা আপনাদের এটা বিচার করতে পারবো না, সেহেতু আপনারা আপনারা একটা দেশ ছিলেন, কুচবিহার একটা দেশ ছিল, ভারতবর্ষের দেশের সঙ্গে মাস হয়েছে, দুইটা দেশের চুক্তি আপনারা দুইটা দেশে মিলে নেন, আমার বিচার করার অধিকার নাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এনি আদার কোর্ট, আমরা আপনাদের বিচার করতে পারবো না। কিন্তু রাজ্য তো বলছে কিছুতেই ভাগ হতে দেবে না, কোচবিহারকে বা পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে দেবে না, মানে রাজ্য সরকার বারবার এই কথা বলছে, কি বলবে সে বিষয়ে? দেখুন এখানে ইয়েটা কোথায় গেল রে, ওই যে মিনিস্টার যে বলছিল, মিনিস্টার বলছিল যে আচ্ছা এখানে এখানে দেখুন এখানে পশ্চিমবঙ্গ সরকার বলেছে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলেছে যে পশ্চিমবঙ্গ না এটা পশ্চিমবঙ্গ সরকার এই কুচবিহারের বিষয়ে কোনো ডিসিশন করতে পারবে না, কুচবিহার রাজ্যের বিষয়ে কোনো মন্তব্য করতে পারবে না, এর তার এখতিয়ার নাই বলে বলছে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, কুচবিহার রাজ্য বিষয়ে কোন রকম মন্তব্য করতে পারবেন না বলে রাষ্ট্রপতি ভবনের নির্দেশকে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, ক্লিয়ার জানিয়েছে, সেহেতু আমাদের রাজ্য কুচবিহার রাজ্যের বিষয়ে কোনো বিষয়ে কথা বলার রাজ্য সরকার কোনো অধিকার নেই। অর্থাৎ সরাসরি ভাবে কিন্তু তিনি বলছেন যে রাজ্যের কোনো অধিকার নেই এই কোচবিহারের বিষয়ে কথা বলার, তাহলে মুখ্যমন্ত্রীর মঞ্চে যাওয়ার কারণ কি? এখন কথা হলো মুখ্যমন্ত্রী এখন আমাকে দেখুন আমাকে ডেকেছিলেন ওখানে, যে কথা বললাম বিজয় অনুষ্ঠান সম্মিলনের অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য, এখন ওখানে আমি দেখলাম যে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে বঙ্গভঙ্গ নয়, আমরা শুনলাম, সবাই শুনলাম, কিন্তু আমাকে যখন মিডিয়া জিজ্ঞাসা করলো যে মমতা তো বলছে বঙ্গভঙ্গ করতে দিচ্ছে না, আমি তখন বললাম না উনি ঠিকই বলেছেন, আমরা তো বঙ্গভঙ্গ করতে চাচ্ছি না, আমার বঙ্গভঙ্গ করছেন আমাদের কোনো ইন্টারেস্ট নাই, বঙ্গভঙ্গ থাক, আমরা বঙ্গকে ডিস্টার্ব করতে যাচ্ছি না, আমাদের কুচবিহার রাজ্যকে রিসেট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছি, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার প্রস্তাবিত কুচবিহার রাজ্য ইমিডিয়েট কার্যকরী করতে যাচ্ছে বলে আমাদের বিশ্বাস। একদমই, তিনি কিন্তু সরাসরি বললেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোচবিহার রাজ্য কার্যকরী করতে যাচ্ছে খুব দ্রুত।
কি কত বাড়ি বাড়ি পান্না একেবারে পুরো মাঝখান থেকে বন্ধ করে দিচ্ছে লাইটটা।